দয়াময় আল্লাহ তালার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তিসাধনায় দুনিয়ার প্রাণাধিক প্রিয় নবী সালাল্লাহ আলাহিউ ওয়াসাল্লামের শুভাগমন ঈদ এ আজম উদযাপন উপলক্ষে সতেরোই নভেম্বর রবিবার বিশ্ব সুনি আন্দোলন ফ্রান্স শাখার উদ্যোগে রাজধানী প্যারিসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রাণের ঈদে আজম প্রোগ্রামে আলোচনা করেন বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ফ্রান্স শাখার সভাপতি এনামুল হাসান মাওলা সহসভাপতি এইচ এম ইকবাল চিস্তি গোলাম মাওলা হিমেল মামুনুর রশিদ জামিল আবেদ শরিয়ত উল্লাহ মিলন সাইফুল আলম সবুজ রিয়াজ হোসাইন এবং শাখাওয়াত হোসাইন সহ আরও অনেকে সমাবেশে বক্তারা বলেন প্রিয়নবীর দেয়া সকল মানুষের জন্য সর্বকল্যাণময় ধর্ম জাতি নির্বিশেষে সব মানুষের সম অধিকার নিরাপত্তা স্বাধীনতা মালিকানা ভিত্তিক দিনই মূল্যবোধ ভিত্তিক অসাম্প্রদায়িক একক গোষ্ঠীর মুক্ত সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা ও অখণ্ড মানবতার অবিভাজ্য ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াতি বাতিল জালিম অপশক্তির রুদ্ধতার ফাঁস থেকে জীবন ও মানবতার মুক্তির একমাত্র উপায় বক্তারা আরো বলেন খেলাফতে ইনসানিয়াতি মহান ঈদে আজমের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন ও আলোক ইমানি অস্তিত্ব ও মুক্তির উৎস হিসাবে প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন ঈদে আজমের দান ও লক্ষ্য উপলব্ধির আহ্বান জানিয়ে বক্তাগণ বলেন ইমান দিন নাজাতের প্রবাহ রক্ষায় দুনিয়ার প্রতিটি মানুষের জন্য স্বাধীনতা অধিকার মর্যাদা সমৃদ্ধি নিরাপত্তা ও জীবনের সকল আলোক দিশা প্রদান সকল অপশক্তির মিথ্যা মূর্খতা আধার দাসত্ব পাশবতা, বর্বরতা সন্ত্রাস পরাধীনতা স্বৈরতা দস্যতা থেকে আত্মা ও জীবনের সব দিকে উদ্ধার ও মুক্তির লক্ষ্যে এ মহান শুভাগমন বক্তারা বলেন প্রাণাধিক প্রিয় নবীর শুভাগমনের জন্য সত্য ও কল্যাণের রুদ্ধ প্রবাহ ধারা এবং মানব জীবনের হারানো সত্তা স্বাধীনতা অধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে অপশক্তির সব চক্রজাল নস্বাদ করে প্রিয় নবী প্রদত্ত মুক্ত জীবনের মুক্ত দুনিয়া গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলা ও বাঙালির পাশে